নিউইয়র্ক সিটিতে অভিবাসন প্রত্যাশীদের দ্বারা বাড়ছে অপরাধের সংখ্যা। ক্রাইম রেট কমাতে সেঞ্চুরি পলিসি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন সিটি মেয়র এরিক অ্যাডামস। কোনো অপরাধে অভিযুক্ত হয়ে অভিবাসন প্রত্যাশীরা গ্রেফতার হলে এ ব্যাপারে দ্রুত অন্তর্ভুক্ত হতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, আইস দ্রুত সাড়া দিলে অপরাধে জড়িয়ে পড়া আশ্রয়প্রার্থীদের দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠানো যাবে। আইনের সুযোগ নিয়ে কেউ অপরাধ করবে তা হতে দিতে পারে না সিটি প্রশাসন, তাই সেঞ্চুরি পলিসি পরিবর্তন প্রয়োজন বলে জানান এরিক অ্যাডামস। ডেমোক্রেট মেয়রের আহ্বানের পক্ষে দাঁড়িয়েছেন সিটি কাউন্সিল রিপাবলিকান মাইনরিটি লিডার জো ভারিলিও।